এখন এখন বুঝতে পারলাম নাকি পরীক্ষা হলো, এসে রিলস দেখলে ভালো পরীক্ষা একদম। কিছুদিন আগে আমি একটা স্টোরি দিই যে আমার লাস্ট এক্সামের উপর ভিডিও বানাবো কিনা, তো সেটাতে তোমরা প্রচুর পরিমাণে কমেন্ট করেছো, তো আজকের ভিডিওটা শুধু তোমাদের জন্যই। তো সকাল সকাল চান করে আমি বেরিয়ে পড়লাম পরীক্ষা দেওয়ার জন্য। তো এখন আমি দাঁড়িয়ে আছি আমার ঘরের বাইরে আর দেখছি টোটো কখন আসছে। কিছুক্ষণ অপেক্ষার পর ফাইনালি আমি টোটো পেয়ে যাই। তারপর বাস স্ট্যান্ড গিয়ে টিকিট কাটিয়ে উঠে পড়ি বাসের উপরে। বাস থেকে নেমে আমি চলতে শুরু করলাম। কিছুক্ষণ চলার পরে আমি পৌঁছে যাই কলেজে। এটা হচ্ছে বড়বাজার কলেজ। এবছর আমাদের এখানে সিট পড়েছে। তো সব থেকে প্রথমে আমি আমার বন্ধুদের সাথে দেখা করি। তারপর আমরা চলে যাই কলেজের দিকে। এখানে আমাদের লিস্ট টাঙানো আছে যে কার কত নম্বর রুমে সিট পড়েছে। তো আমরাও চলে এলাম জানতে আমাদের রুম নাম্বার। আমরা জাস্ট এখন দেখলাম তো আমাদের 8 নম্বরে আছে, আর 8 নম্বরে আমাদের সব প্রায় কম বেশি করে সব বন্ধুগুলারই আছে। তো আবি বাজা আয়েগা না ভিড়ো। আমি এখানে আমার সঙ্গে লালু, মিস্টার লালু হাই করো। হাই গাইজ, সালাম। আর বলো বলো আছে, আমি এটা যে আছে পেছনে যে দেখতে পাচ্ছি এটা কালুয়া। কালু হাই মেরা কালু হাই মেরা। কলেজের কিছু বিশেষ মানে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এগুলো, 1 নম্বর। আর সেকেন্ড আরেকটা ইয়ারে যা পড়ে ইয়ারে দেখছো এখনো পড়ছি দেখতে পাচ্ছি, বই কথা ছাড়া থাকতেই পারে না ইয়ার। সমাজ রেও সমাজ রেও আপ সমাজ রেও। পরীক্ষা দিতে এসেছি, এবারে লাগছে যখন ফেল হয়ে যেতে পারি। 8 নম্বর রুম আমরা খুঁজে পাই গেছি। রুমের মধ্যে ঢুকে দেখি একটা ছেলে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করছে, আর এদিকে আমার বন্ধুটাও পড়াশোনা করছে। আরে ভাই রিলস দেখছিস তুই? এখন এখন বুঝতে পারলাম নাকি পরীক্ষা হলো, এসে রিলস দেখলে ভালো পরীক্ষা একদম। এই তো লেটেস্ট নিউজ, এখন আমাদের পরীক্ষা স্টার্ট হয়ে যাবে। তো এবারে দেখা হচ্ছে পরীক্ষার পরে। 2000 ইয়ার্স লেটার। তো দেখা যাক, এখন সবাইকে জিজ্ঞাসা করে দেখবো কি রকম পরীক্ষা হয়েছে কি রকম নাই। কেমন হলো স্যার পরীক্ষা? তোমার সুন্দর তোমার সুন্দর এক্সিলেন্ট পরীক্ষা আমাদের মোটামুটি ভালো হয়েছে। একটাও পারি না, সব দেখে দেখে লিখেছি। স্যার করার মতো বেকার হয়ে তাহলে ভালো হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।